মন্দির ভেঙে দেওয়া হলো এবং ওই এলাকায় সাধারণ মানুষকে উৎখাত করা হলো, তাহলে তার জন্য দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা ডেজিগনেটেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আজ অবধি একটা লোক গ্রেপ্তার হয়নি, আজ অবধি একটা মানুষ গ্রেপ্তার হয়নি যারা গুলি চালিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে কেশারাম যে মিল আছে সেই কটন মিলের সামনে ভারতীয় জনতা পার্টি একটা বিক্ষোভ মিছিল করবে বা বিক্ষোভ সভা। তার অনুমতির জন্যে তারা ডিসি পোর্টকে যথাযথভাবে চিঠি দিচ্ছিল আমাদের জেলা সভাপতির মধ্যে। অনুমতি তো দেওয়া হয়নি, যখন মঞ্চ বানানো হচ্ছে ডিসি নেতৃত্বে মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছে এবং মঞ্চ যারা করছিল তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে যে আমরা থানা, থানার নাম হচ্ছে ওখানে গার্ডেন রিস থানা, থানার সামনে আমরা বিক্ষোভ মিছিল করব, আমাদের সেখানেও বসতে যাওয়া। আমরা বললাম যে যতদূর আমাদের যেতে দেওয়া যায়, আমি মুকুল রায় আমি ছিলাম, আমার সাথে জেলা সভাপতি ছিলেন সোমনাথবাবু, রাজ্যের সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী ছিলেন, প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ছিলেন, জেলা সেক্রেটারি বিদেশ ছিলেন, এখনও বিধায়ক প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত ছিল, কলকাতার ইনচার্জ ভারতীয় জনতা পার্টির কলকাতা জোনের ইনচার্জ গৌতম চৌধুরী ছিল, ওই এলাকার প্রতিষ্ঠিত নেতৃত্ব রাকেশ সিনহা ছিল, সবাই মিলে আমরা আজকে যাচ্ছিলাম ওই যে যত অবধি যেতে দেওয়া যাবে আমরা সেখানে গিয়েই আমাদের বক্তব্য পেশ করব। কিন্তু ভূকৈলাসের মুখেই আমাদের কলকাতা পুলিশ এসে বললেন যে তাদের কাছে ঊর্ধ্বতন নেতৃত্বের আদেশ হচ্ছে যে আমাদের যেতে দেওয়া হবে না, আমাদের ওখানে আটকে রাখা হবে। সেখানে আমাদের আটকে রাখায় পুলিশ, দেখুন আমি ল অ্যাবাইডিং সিটিজেন, স্বাভাবিকভাবেই আমরা ওইখানেই দাঁড়িয়ে গেলাম। এবার আমরা দেখতে পেলাম যে আর এক দিক থেকে তৃণমূল আশ্রিত গুন্ডারা পুলিশের সহযোগিতা নিয়ে আমাদের ওপর হামলে পড়ল, ইট ছুড়ল, পাথর ছুড়ল, আমার যিনি সিকিউরিটি পার্সন ছিলেন তার পিছনে ইট পড়ল, এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হল। এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার রাস্তা নেই, তাই স্বাভাবিকভাবেই আমরা আজকের আন্দোলন প্রত্যাহার করতে হলো বা আমাদের চলে আসতে হলো পুলিশ তৃণমূল গুন্ডার যৌথ একযোগ সাজসে আমাদের ওইদিকে যেতে দেওয়া হবে। দেখুন আমরা বারংবার বলছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার জায়গা এখানে নাই, পশ্চিমবাংলায় আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে গণতন্ত্র কায়েম করতে গিয়ে প্রায় 97 জন ভারতীয় জনতা পার্টির কর্মী প্রাণ দিয়েছে। পশ্চিমবাংলায় 19 মে ভোটের ফলাফল বেরোবার পর থেকে আজ অবধি 37 জন ভারতীয় জনতা পার্টির কর্মী নিহত হয়েছে। বাংলায় গণতন্ত্র নেই, বাংলায় কনস্টিটিউশনাল ব্রেকডাউন হয়েছে, বাংলায় রাজ্যপাল যিনি সাংবিধানিক প্রধান তিনি আজকে বিধানসভায় যাওয়ার জন্য স্পিকারকে চিঠি দিয়েছেন, যেতেই পারেন, উনি কনস্টিটিউশনাল নেই, উনি বিধানসভায় যেতে পারেন, তার গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে একটা বড় লজ্জা, ভারতবর্ষের সাথে সাথে বাংলার সংস্কৃতি সৃষ্টির ক্ষেত্রে একটা বড় লজ্জা। তিনি যেতে চাইছেন তাকে যেতে দেওয়া হচ্ছে। আগের দিন দেখলাম যিনি গভর্নর, শুধু গভর্নর নয়, চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি গেলেন, ইউনিভার্সিটির তালাবন্ধ করে দেওয়া। আজকে পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে কিছু নেই, সমস্তটাই একটা অরাজক অবস্থার মধ্য দিয়ে চলছে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত পদক্ষেপ নেব এবং আমরা অতি শীঘ্র দলে আলোচনা করে জানাবো আমরা মেটিয়াবুরুর চলোর ডাক দেবো, মেটিয়াবুরুর চলো এই ডাক দেবো, আমরা দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আপনাদের আগাম জানিয়ে দেবো
যে কবে আমরা। সুতরাং স্বাভাবিকভাবেই আজকে বাংলায় আর একবার গণতন্ত্র নতুন করে হত্যা হলো, গণতন্ত্রের নিধন হলো। যে মমতা ব্যানার্জি বলেছিলেন টু রেস্টোর ডেমোক্রেসি, আমাকে ক্ষমতায় নিয়ে এসো, সেই মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় এসে ডেমোক্রেসিকে খুন করছেন, কিলিং অফ ডেমোক্রেসি হচ্ছে, স্লটার অফ ডেমোক্রেসি হচ্ছে। আর মমতা ব্যানার্জি বলছেন যে সব ঠিক আছে, সব ঠিক আছে, উনি বাংলার জনাদেশকে মানতে চাইছেন। তাই আজকে আমাদের যে পরিস্থিতিতে আমরা গিয়ে পড়েছিলাম, সেই পরিস্থিতি থেকে কোনোভাবে আমরা, যেহেতু আমরা অনেকেই সেন্ট্রাল প্রোটেক্ট সিকিউরিটি ছিল বলে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি, আদারওয়াইজ ওখানে প্রাণহানি ঘটার একটা সম্ভাবনা তৈরি। তাই আমরা এই ঘটনার পূর্ণ রিপোর্ট আমরা দলের নেতৃত্বকে জানাচ্ছি, দল দৈনন্দিন জায়গায় জানাচ্ছি।